প্রবীণ তরুণী এখনো সুরক্ষিত বয়স পাও প্লিজ এই মুহূর্তে আপনার অনুভূতি ভাবলাম কি সে যখন আমার স্টুডেন্ট সে আমাকে এইভাবে মনে করে যে আমার বয়স হলেও আমার মধ্যে তারুণ্য আছে এই ধন্যবাদ তুমি সুন্দর নও সখা তোমার পোশাক সুন্দর আপনার দৃষ্টিতে সবচেয়ে ওয়েল ড্রেসড পার্সন রুচিশীল তোমার এই পোশাক কোথায় কেনা হলো না না তুমি সবচেয়ে সুন্দর পোশাকে তৈরি আমার যেতে ইচ্ছে করছে এই জন্য যদি আচ্ছা বলো সখী তুমি নও সখা তুমি নও তোমার পোশাক ঝোসে দিল চোখ কোন ছেলের পোশাক সবচাইতে সুন্দর তার চোখে তোমার চোখে ভালো লাগছে ওরে আসো 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 আমার না আসো কোন ব্যাচ কি বিষয় কি বৃত্তান্ত বলে বলো তোমারই হাতে যে বাক্সটি আছে তার মধ্যে এমন এক জিনিস আছে যা খুঁজে বের করবে বিস্তার পুরো ইন্দ্রী অথবা বিস্ফোর অথবা গুরু দায়িত্ব বটে ও গুরু দায়িত্ব আচ্ছা তার আগে একটা কথা তোমার টেনশন কমাই শুনো বাংলা ভাষায় আকারিকারিকার বলতে অনেক কিছু আছে না আমি কতগুলি কথা তোমাকে বলছি তুমি আমি ক দিয়ে বলছি যেমন ক কা কি কি ক্রি ক্রি কে কই কো কো ক কম কম অর্থাৎ আকার ইকার 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 বিকার ওকার দোকান আছে না তুমি এবার খ দিয়ে বলো দেখি আমি তোমাকে আরো বলছি ক কা কি কি ক্রি ক্রি কে কই কো কো কম ক কম তুমি বলবে খ দিয়ে খ খা পি 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 কু কু খা খা এটা কোন ভাষা প্রাচীন বেঙ্গলি ভাষা তো খুব ভালো চর্চা পথ জানে ঠিক আছে তোমার হ্যাপি বেড়ে গেছে বলুন আপনি এখন হর্তা কর্তা বিধাতা খুঁজে নিন মিস্টার পুনর্মিলনি বা মিস পুনর্মিলনি বা মিসেস পুনর্মিলনি কে কবে এই মহামূল্যবান বাস্প আমি বলবো মিসেস পুনর্মিলনি আপনারা বলবেন অমর হোক ঠিক আছে মিসেস পুনর্মিলনি মিসেস পুনর্মিলনি মিসেস পুনর্মিলনী সবাই এক মিনিট নিরব কথা বলেন দাঁড়ান সবাই দাঁড়ান আপনাদের সবাইকে ধন্যবাদ এক মিনিট ছিল না তো আচ্ছা আমি সাপ্তাহ A3 ব্যাচ আপনাকে অসংখ্য অভিনন্দন অভিনন্দন আমি আচ্ছা কি হ্যাঁ আপনি খুলেন আচ্ছা তার আগে আপনার মনে হলো খুঁজি আমি মোটামুটি জানি ভিতরে কি আছে উনি মোটামুটি জানেন পাতলা পাচ্ছে কিছু জানেন না কিন্তু উনি নিজে পাতলা উনি নিজে পাতলা কিন্তু জানেন মোটামুটি চিন্তা করো এটা গভীর রহস্য আপনাকে মনে করে আমার মনে হলো মোটামুটি বলতে রাখতেছে মোটা এবং খুঁজি দুজনেই আছে সরি আমি আপনাদের
আচ্ছা তোমাকে পেলাম হে প্রতীক্ষার বহু প্রতীক্ষার পর এখন তুমি আমার কোলে। আহা কি হলে? বল বল কি হচ্ছে? খুব মূল্যবান জিনিস মনে হচ্ছে না? খোলা হয়নি এখনো, তুমি খুলি। এটা আমি আমার খুব প্রিয় একজনকে প্রেজেন্ট করবো। যদি আমি পাচ্ছি জিনিসটা, আমি পেলাম একটি কুমড়ো। মিঠা হওয়া ঠিক আছে, এই কুমড়োটা আমি আমি আমার খুব কি বলবো ভালো লাগে আমার একজনকে প্রেজেন্ট করবো এই জিনিসটা, এবং আমার মনে হয় ওনার এই জিনিসটা আসলেই প্রাপ্য। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রচুর ভিটামিন এ আছে, ধন্যবাদ। এটা আমার চোখে জ্যোতি বাড়াতে সাহায্য করবে, আমার ব্যাগ পরিষ্কার করবে, এবং আপনি যে বিশাল বিশাল বেশ গুরুমা খাদ্য খাওয়া হয়েছে এবং খাওয়ানো হবে, তার জন্য কালকে সকালের জন্য এটা খুব ভালো কাজ করবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড ইউ মিস এ ভেরি গুড চান্স। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের জন্য অসংখ্য শুভেচ্ছা যে আমাদের এই পর্বে অংশগ্রহণ করার জন্য, এবং যারা করতে পারেননি তাদের জন্য শুভেচ্ছা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের দেশের একজন বিশিষ্ট সায়েন্টিস্ট বৈজ্ঞানিক, ওনাকে এবং ওনার মিসেসকে স্বাগতম জানাচ্ছি, সবাইকে স্বাগতম অভিনন্দন জানাচ্ছি। এখন আমরা বৈজ্ঞানিক অধিবেশন শুরু করি, অলরেডি শুরু হয়ে গেছে, এর পরবর্তী অনুষ্ঠানে আমরা চলে যাই। ধন্যবাদ। আজকে এই ম্যাগাজিন বাবা কর্দু এখন উন্মোচিত হচ্ছে, আর এই উন্মোচনে সহায়তা করছেন আমাদের স্কুলের চেয়ারম্যান শ্রদ্ধেয় বিশপ প্যাট্রিক গিরোজেলিও, তার সাথে রয়েছেন ওনার শিক্ষিকা সিস্টার মেরি প্যাট্রা এবং প্রকাশনা কমিটির সদস্যবৃন্দ। উন্মোচিত হল, সবাই হাত পাই নেই। প্রকাশনা কমিটি এবং তার সদস্য সদস্যবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। এই বলিষ্ঠ একটি পদক্ষেপ, একটি ডকুমেন্ট সবার হাতে আজকে তুলে দেওয়ার জন্য, এবং সাথে সাথে মডেল কম্পিউটার যিনি সাহায্য করেছেন তাকে ধন্যবাদ জানাই। অতিথিদের হাতে স্মরণিকা তুলে দিচ্ছেন। Astoria Magazine to commemorate today's event, our record. This is Dilruba Ahmed, এবং আজকে এই অনুষ্ঠানের সভাপতি এবং এই বিদ্যালয়ের গভর্নিং বডির চেয়ারম্যান শ্রদ্ধেয় বিশপ প্যাট্রিক ডি রোজারিও সিএসডি, সামনে উপস্থিত অভিভাবকবৃন্দ, প্রাক্তন ছাত্র ছাত্রীবৃন্দ, অত্র বিদ্যালয়ের প্রাক্তন বর্তমান শিক্ষক শিক্ষিকাগণ, প্রধান শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী